নমস্কার, নিউজ বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি সঞ্জিতা। 2023 আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক শিবির, বিরোধী শিবির উভয় শিবিরই প্রচার প্রসার নিয়ে জোর কদমে চালাচ্ছে নিজেদের প্রস্তুতি। সেই প্রস্তুতির চরম পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। আর হাতে গোনা মাত্র কটা দিন, বলতে পারি একেবারে প্রাইম টাইম চলছে। এই সময়ে দাঁড়িয়ে আমরা বিভিন্ন কেন্দ্রের প্রার্থীদের এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের একান্ত সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজ আমরা সাথে পেয়ে গেছি 50 পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের সিপিএম কংগ্রেস জোট মনোনীত প্রার্থী শ্রী সত্যবান দাস মহোদয়কে। প্রথমে আমাদের চ্যানেলে আপনাকে আপনাকে স্বাগত এবং নমস্কার। আমিও আপনাদের চ্যানেলকে স্বাগত জানাই, সকলকে ধন্যবাদ জানাই। স্যার, প্রথমে আপনার কাছে আমরা যে বিষয়টা জেনে নেব, পাহাড় থেকে সমতল, আপনি আপনার প্রচার প্রসার একেবারে জোর কদমে চালাচ্ছেন, সেইখানে দাঁড়িয়ে জনতার কাছ থেকে মানে কতটুকু সাড়া পাচ্ছেন? জনতার কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, মানুষ তৈরি হয়ে রয়েছেন। এই জুমলা ভ্রষ্টাচার, ভ্রষ্টাচারী সরকার এবং প্রতারক, মানুষের সঙ্গে 5টা বছর শুধু প্রতারণা করে গেল, এরকম একটা সরকারকে বিদায় জানানোর জন্য মানুষ তৈরি হয়ে রয়েছেন। 16ই ফেব্রুয়ারি জনগণ, গণদেবতাগণ তাদের সঠিক সিদ্ধান্ত নেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এক সিমনা থেকে 60 কাঞ্চনপুর, এই 60টা কেন্দ্রের 60 রকমের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। তো এই 50 পাবিয়াছড়াতেও মানে ত্রিমুখী একটা লড়াইয়ের প্রস্তুতি আমরা দেখলাম। আজকে আমরা 50 পাবিয়াছড়াতে হেঁটেছি জনতার রায় নেওয়ার জন্য। এখানে কংগ্রেস সিপিআইএম মনোনীত জোট প্রার্থী, আপনি বিজেপি আইপিএফটু জোট প্রার্থী দিয়েছে, টিপ্রামোথাও প্রার্থী দিয়েছে। তো প্রধান প্রতিপক্ষ হিসেবে বা প্রধান বিরোধী হিসেবে কাকে দেখছেন? এখানে তো প্রধান প্রতিপক্ষ হিসেবে বিজেপি এবং আইপিএফটু জোট টিপ্রামাথা, এখানে কোনো এমন ফ্যাক্টর হবে না। কারণ টিপ্রামাথার যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারে টিপ্রাল্যান্ডের থেকে তারা কিছুটা দূরে সরে এসছে। তাহলে তো কংগ্রেস এবং বাম ফ্রন্টের তরফ থেকে যে আগে বলা হয়েছিল যে সংবিধানের মধ্যে থেকে উপজাতি বা জনজাতি ভাই বোনদের জন্য, এডিসির জন্য যত বেশি ক্ষমতা দেওয়া যায় কংগ্রেস এবং বামপন্থীরা সেই চেষ্টা করে, তাহলে তো মিলেই গেল। তাহলে এই পাবিয়াছড়া কেন্দ্রের ক্ষেত্রে আমি বলতে পারি আমরা সেই বন্ধুদের, টিপ্রামাথার বন্ধুদেরও ব্যাপক ভোট আমার ফেভারে আসবে। আপনারা জাতীয় কংগ্রেস একটি মানে জাতীয় লেভেলের রাজনৈতিক দল, তো 25 বছর রাজ্যে প্রধান বিরোধী আপনাদের যারা ছিল সিপিআইএম, এবার রাজ্যে তাদের সাথে আপনাদের সিট শেয়ারিং হয়েছে, এটা রাজ্যে কেন প্রয়োজন হলো? দেখুন, সময়ের দাবি মেনে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়। এই রাজ্যের গ্রাম পাহাড়ে বাজার হাটে কংগ্রেস বা সিপিএম সিদ্ধান্ত নেওয়ার আগে এই রাজ্যের জনগণ, এই রাজ্যের সাধারণ নাগরিক, সকল মানুষের মুখে মুখে, আপনারা যেহেতু সংবাদ জগতের সঙ্গে জড়িত, সবাই একটা কথাই বলতো, বাজার ঘাটে যেখানেই বসা যেত সেখানেই শুধু আলোচনা হতো যে ভোট ভাগাভাগি হলে বিজেপি সুবিধা পেয়ে যাবে, এই ভোট ভাগাভাগি রুখতে হবে, এই ভোট ভাগাভাগি রোখার ক্ষেত্রে বাম এবং কংগ্রেসকে এক জায়গায় আসতে হবে। মানুষ সেই কথাগুলি বাজার হাটে, মাঠে ঘাটে, সমস্ত জায়গায় বলত। কংগ্রেস নেতৃত্ব এবং বামপন্থীরা অনুধাবন করেছেন মানুষের যে আলোচনা, মানুষের দিয়ে চিন্তাধারা, তাকে মূল্য দিয়েছেন যে এই রাজ্য থেকে একটা গণতন্ত্রের হত্যাকারী, যারা আইনের শাসনকে ভুলুণ্ঠিত করেছে, মানুষের অধিকারকে নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, নারী জাতির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে,
যুবক ভাইদের সঙ্গে প্রতারণা করেছে, 10,323 সঙ্গে চরম প্রতারণা করেছে, জনজাতিদের সঙ্গে প্রতারণা করেছে। আপনাদের মনে থাকবে 13-18 নির্বাচনের আগে অমিত শাহ বলেছিল দিল্লিতে আইপিএফটির নেতৃত্বকে এডিসিকে আরও অধিক ক্ষমতা দেবে, এডিসিকে নাম বদলে টেরিটোরিয়াল অটোনোমাস একটা বডি বানিয়ে দেবে, এই ধরনের গাল গল্প অনেক করেছিল। বাস্তবে জনজাতিদের কোনো কাজই করেনি। তাই এই জুমলা সরকারটা বিদায় দেওয়ার জন্য বাম কংগ্রেস মানুষের কথা মেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে, এই রাজ্য থেকে এই জুমলাটাকে বিদায় করতে হবে। শাসক শিবির নিজেদের প্রচারে বিশেষ হাতিয়ার হিসেবে যেটি চালাচ্ছে যে ঘরে ঘরে সুশাসন, বা 2018-তে যেটা তাদের মূল হাতিয়ার ছিল ভিশন ডকুমেন্ট, সেটা আপনার কেন্দ্রে এই ঘরে ঘরে সুশাসন বা গত বিধানসভা নির্বাচনের যে ভিশন ডকুমেন্টটা, সেটা কতটুকু ফলপ্রসূ হয়েছে? এখানে ভিশন ডকুমেন্ট তো ফলপ্রসূ হয়নি, আর ঘরে ঘরে সুশাসন যে বলছে, এই কুমারঘাটের মতো জায়গাতে নারী নির্যাতিতা হয়েছে, 19 বছরের মেয়ে, সেই রেপ কেসের সঙ্গে মন্ত্রীপুত্রের নাম জড়িত হয়ে গেছে। সত্যিকারের অর্থে যদি বিজেপি সরকার বা মন্ত্রী মহোদয় চাইতেন যে এই নারীর বা নির্যাতনের ধর্ষণের সঠিক বিচার হোক, দায়িত্ব ছিল মন্ত্রিসভার থেকে রিজাইন করা, রিজাইন করে তদন্তকে সুষ্ঠু পথে যাতে নিরপেক্ষভাবে পথে যাতে তদন্ত হয় সেই বন্দোবস্ত করা, সেটা করেননি, উল্টোটা করেছেন। তাহলে কোথায় সুশাসন? শুধু গালভরা বলি, এগুলি শুধু গালভরা বলি, এই তো একটা প্রমাণ আপনাদের বলে দিলাম। 2018-র বিধানসভা নির্বাচনে যিনি বিজেপি মনোনীত প্রার্থী ছিলেন, বিজেপি আইপিএফটি জোট মনোনীত প্রার্থী শ্রী ভগবান চন্দ্র দাস, তিনি বর্তমানে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী, আমরা দেখেছি ওনার সাথে বিভিন্ন কর্মসূচিতে আপনাকে আমরা দেখতে পেয়েছিলাম। তারপর 2023-এর নির্বাচন আপনি সম্পূর্ণ বিরোধী হিসেবে এই কেন্দ্র থেকে সিপিএম কংগ্রেস জোট প্রার্থী নির্বাচিত হয়েছে। আপনার এই যে পরিবর্তনটা, বদ্ধ শিবির ছেড়ে এই যে জাতীয় কংগ্রেসে যোগদান, এটা কেন হলো? দেখুন, আমরা 25 বছর বাম শাসনে থেকে মানুষ তখনও একটা পরিবর্তনের জন্য উদগ্রীব হয়েছিল, মানুষ চেয়েছিল একটা পরিবর্তন। সেই মানুষের কথাকে মূল্য দিতে গিয়ে আমরাও ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করে বেশিরভাগই সেই পদ্ম শিবিরে যোগ দিয়েছিলাম। কিন্তু এই দলটা ক্ষমতা আসার পর 8 মাসের মাথাতেই আমরা বুঝতে পেরেছি যে এটা একটা জুমলা দল, এবং এটা মানুষের সঙ্গে প্রতারণা করবে, এরা নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নেতা মন্ত্রীরা বিধায়করা ব্যস্ত হয়ে পড়েছে। তাই সেই সময় থেকে আমরা বুঝতে পেরেছি, সেই সময় থেকেই আপনারা দেখবেন আমরা আস্তে আস্তে বসে গেছি, সরে আসছি, এবং 2020 সাল থেকে সক্রিয়ভাবে এই জুমলাবাজ দলের বিরোধিতায় নামি। এখানে কুমারঘাটের বুকে মানুষের জীবন সম্পত্তির উপর আক্রমণ হানে এই জুমলাবাজ দল, বিজিবি দল, বিজিবির বাইক বাহিনী, অত্যাচারী বাহিনী, তারা মানুষের জায়গা জোর করে দখল করে ঝান্ডা পুঁতে দিয়ে টাকা দাবি করে, যারা প্রফেশনাল কন্ট্রাক্টর ছিল, কাজ করত গভর্নমেন্টের, সেই সমস্ত কাজগুলিকে কমিশন বাণিজ্যের মাধ্যমে বিক্রি করে দিয়ে কাটমানি আদায় করতে শুরু করে, তার প্রতিবাদে আমরা কুমারঘাট ঐক্যমঞ্চ করে আমরা সরাসরি এই বিজেপি সরকারের বিরুদ্ধে, বিজেপি দলের বিরুদ্ধে আন্দোলনে নামি,
তার নেতৃত্বে ছিলাম আমি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছি বলে এই জুমলাবাদ সরকার আমাদের নামে মিথ্যা মামলা করেছে আজকে কোর্টে মামলা চলছে আমরা দমে যাইনি আমরা মানুষের পাশে থেকে লড়াই করেছি মানুষের পাশে থেকে লড়াই করব এই আস্থা মানুষ আমাদের উপর রাখেন যে অন্যায়ের প্রতিবাদ আমরা করতে জানি করি এবং সামনের দিনও আমরা মানুষের পাশে থাকব এই বিশ্বাস মানুষের আছে আমাদের প্রতি 16 তারিখ রাজ্যে ভোট 2 মার্চ আমরা ফলাফল দেখতে পাব 2 মার্চের পর একজন বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব হিসেবে আপনার কি মনে হয় রাজ্যের ভবিষ্যৎ কি হতে চলেছে 2 মার্চের পর এই রাজ্যে নতুন সূর্যোদয় হবে মানুষ ঠিক করে নিয়েছেন রাজ্যে বাম কংগ্রেস ঐক্যজোটের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠা করবেন তার জন্য মানুষ গ্রাম পাহাড়ে সর্বত্র তৈরি হয়ে রয়েছেন আপনারা মিডিয়ার বন্ধুরা আপনারাও খবরাখবর নেন আমাদের সম্পূর্ণ নিশ্চিত যে সরকার পরিবর্তন হচ্ছে এবং নতুন সরকার আসছে যে সরকার এসে মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবে সরকার এসে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া করবে আইনের শাসন কায়েম করবে 10,323-এর চাকরি পুনর্বহাল করবে বেকার যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে কর্মচারী ভাই বন্ধুদের যে সমস্ত পানাদানার বিষয় আছে সেইগুলি সুষ্ঠুভাবে সমাধান করার চেষ্টা করবে অতি অল্প প্রতিশ্রুতি রাখা হয়েছে এই জুমলাবাস দলের মতো 299 প্রতিশ্রুতি বাম কংগ্রেস জোট দেয়নি আলাদা আলাদাভাবে ম্যানিফেস্টো দিয়েছে কিন্তু খুব কম সংখ্যক প্রতিশ্রুতি যেগুলো বাস্তবে করা সম্ভব সেই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে মানুষও সেই সমস্ত প্রতিশ্রুতির উপর আস্থা রেখেছেন বলেই আজকে যেখানে বাম কংগ্রেস জোটের মিছিল হচ্ছে মিটিং হচ্ছে মানুষ কাতারে কাতারে সেই মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছেন তার থেকেই এই পূর্বাভাস আমরা পাচ্ছি যে সরকার পরিবর্তন হচ্ছে শাসক দলের প্রচারে আমরা আরেকটা যে জিনিস মানে ভীষণভাবে শুনতে পাচ্ছি যারা নাকি প্রবীণ কংগ্রেস ভোটার দীর্ঘদিন থেকে কংগ্রেসকে ভোট দিয়ে আসছে বা যারা প্রবীণ নাগরিক দীর্ঘদিন যাবৎ সিপিআইএমকে সমর্থন করে আসছে বা ভোট দিয়ে আসছে তারা নাকি এবার যে আপনার এই জোটটা বা শেয়ারিং যেটা করেছেন সেটা নাকি কোনোভাবেই মেনে নিতে পারছে না তো আপনার এই কেন্দ্রে আপনি যখন প্রচার প্রসার করছেন আপনি সিপিএম সমর্থিত যারা তাদের বাড়িতেও যাচ্ছেন পুরনো কংগ্রেস যারা তাদের বাড়িতেও যাচ্ছেন তো আপনি সারাটা কিরকম পাচ্ছেন তারা কি সেটাকে মেনে নিতে পারছে এই কেন্দ্রে এই জোটের পক্ষে সমস্ত মানুষ আমরা যেখানে যাচ্ছি ব্যাপক সারা পাচ্ছি আর এই সমস্ত যারা বলছে এগুলি গালগল্প ওরা নিজেরা কংগ্রেসের 44% ভোট বিজেপি দলে দিয়েছিল বলে বিজেপি দল ক্ষমতায় আসছে কংগ্রেসকে কোনো মর্যাদা দিয়েছে কংগ্রেসীদের পুরানো কংগ্রেসের কথা যদি বলে থাকে আজকের দিনে প্রবীণ কংগ্রেসীদের কোনো মর্যাদা আছে এদের দলে যে গিয়েছিল কেউ কোনো মর্যাদা পেয়েছে তাহলে করবে কেন এই দলটা করার কোনো প্রশ্নই নাই তো এখন কংগ্রেসের সমস্ত ভোটাররা কংগ্রেসের ঘরে ফিরে আসছেন এবং উপরন্তু আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যুবকর্মী যারা রয়েছে যুব মোর্চার কর্মী ভাইদেরও বলতে চাই আপনাদের বিপদগামী করেছে এই বিজেপি দল কিছু সংখ্যক নেতৃত্ব এরা অনেকেই আমি জানি এরোপ্লেনের টিকিট কেটেছেন ভিসা নিয়ে রেখেছেন 16 তারিখ ভোট শেষ হওয়ার পরে অনেকেই সরে যাবেন তাই যুব মোর্চার বন্ধুদের প্রতি এবং যারা প্রকৃত অর্থে এই রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে চান তাদের কাছে আমি আহ্বান রাখবো আসুন বন্ধু সবাই মিলে এই জুমলা সরকারটাকে অগণতান্ত্রিক সরকারটাকে আমরা বিসর্জন দেই এবং শান্তির পরিবেশ ত্রিপুরা রাজ্যে সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনি 2018 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে যিনি জয়লাভ করেছিলেন
দ্বিতীয় পর্যায়ে যিনি ছিলেন সিপিএম প্রার্থী উনার থেকে বিজেপি যিনি জয়লাভ করেছেন বর্তমানের যিনি মন্ত্রী বিধায়ক 5000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তো 2 মার্চ ফলাফল তো 2 মার্চের পর এই কেন্দ্রের রেজাল্ট কি দেখব আমরা কি মনে হয় আপনার এই কেন্দ্র থেকে বাম কংগ্রেস জোটের সমর্থিত প্রার্থী এই কেন্দ্রে জয়ী হবে এটা 100% এবং ব্যাপক মার্জিনে জয় হবে 2 মার্চের পরে মিলিয়ে নেবেন যদি 50 পাবিয়াছড়া কেন্দ্র থেকে আপনি জয়লাভ করেন তাহলে এই পাবিয়াছড়ার জনগণের উন্নয়নের জন্য আপনার প্রথম ধাপের পরিকল্পনাগুলো কি কি এই এলাকার জনসাধারণের সবচেয়ে প্রধান একটা সমস্যা এখানে স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত নিম্নমানের এখানে কোনো ভালো গাইনোকোলজিস্ট নেই চাইল্ড স্পেশালিস্ট নেই এবং অন্যান্য অর্থোপেডিক সার্জন নেই এইগুলির জন্য এই এলাকার মানুষ অহরহ শিলচরে যাচ্ছে শিলচরে যেতে হচ্ছে আগরতলা যেতে হচ্ছে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমি প্রথমে আপামর জনগণ যাতে সে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পায় সেই দিকটাই প্রথম লক্ষ্য করব আর আমাদের নির্বাচনী ইস্তেহারে যে সমস্ত প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি পালনে যথেষ্ট পরিমাণে উদ্যোগ গ্রহণ করব আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টুকু আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য নমস্কার আপনাদেরও ধন্যবাদ